পুরো বাংলাদেশ আজ কথা বলছে জাকির আলী অনিককে নিয়ে। সেই জাকির আলী অনিকের বোন আজ আমাদের সাথে আছেন। আপু কেমন লাগছে? খুব ভালো লাগছে, আসলে খুবই ভালো অনুভূতি। ভাই আজকে সিলেটের মাঠে ওর ডেবিউ হলো, খুব ভালো খেলেছে, এটাই আসলে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। জাকির ভালো করলো, প্রেস কনফারেন্সে আসলো, সেই প্রেস কনফারেন্সে আপনি ছিলেন এবং আপনি প্রশ্নও করলেন, আসলে এই ফিনিশটা কীরকম? এইটা খুবই ভালো ফিলিংস আমার জন্য, কারণ অনিকের স্বপ্ন ছিল ন্যাশনাল টিমে খেলবে, আমার স্বপ্ন ছিল যে আমার ভাই একদিন প্রেস কনফারেন্সে আসবে এবং ওকে আমি একটা প্রশ্ন করবো। আজকে আমারও স্বপ্ন পূরণ হয়েছে, আমার ভাইয়েরও মানে স্বপ্নটা পূরণ হয়েছে। ন্যাশনাল টিমে কল পাওয়ার পর নিশ্চয়ই জাকির আপনাকেও কল করেছে, ফ্যামিলির সাথেও কথা বলেছে, আসলে সেই মুহূর্তটার কথা যদি বলতেন। হ্যাঁ, ফ্যামিলির সাথে কথা বলেছে, আমাদের সবার সাথেই মোটামুটি ইয়ে হয়েছে। এর আগে যখন আয়ারল্যান্ড সিরিজে যখন ডাক পেলে তখনও আসলে ওইরকমভাবেই কথা হয়েছে। তো ও আসলে খুব বেশি একটা উচ্ছ্বাস করে না, ও বরাবরই নিজেকে কন্ট্রোল করে চলে, ওর ইমোশন কন্ট্রোল করে, আসলে ইমোশন কন্ট্রোল করে চলে। তো ওইভাবে আমরা যেরকম খুব বেশি এক্সাইটেড, ও আসলে ওইভাবে এক্সাইটমেন্টটা ওর দেখায় না, হয়তো ভিতরে আছে ওর। শুনছিলাম যে জাকির একসময় ক্রিকেটটাই ছেড়ে দিতে চেয়েছিল, আসলে সেই গল্পটা যদি একটু বলতে। হ্যাঁ, ও আসলে ওই যে প্রিমিয়ার লিগ খেলাকালীন একটু অসুস্থ হয়ে পড়েছিল, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, তো আসলে মানসিকভাবে ডিপ্রেশনও একটু চলে গেছিলো। তো একটা সময় যখন অসুস্থতাটা ভালো হচ্ছে না, তখন সে টায়ার্ড হয়ে যাচ্ছিলো যে না, মনে করছে যে আমি মনে হয় আর খেলতে পারবো না। বাট ওই জায়গাতে সে ওভারকাম করেছে, ওই জায়গাটা থেকে ওভারকাম করতে বেশ আমাদের লোকাল কিছু মানুষজন আছেন, ইমন ভাই ক্রিকেটের কোচ আছেন, রাসেল ভাই আছেন, তারপর রাজেন সালী আছেন, এক্স ন্যাশনাল টিমের প্লেয়ার, তারা প্রচুর হেল্প করেছেন ওকে। তো আসলে এরপর পরই ওর ট্রিটমেন্ট, সবার সাথে অ্যাডজাস্টমেন্ট সব মিলিয়ে ও আসলে আবার খুব ভালোভাবে কামব্যাক করেছে। যখন আসলে খেলাটা ছেড়ে দিয়ে চেয়েছিল, আসলে তখন নিশ্চয়ই ফ্যামিলিকে কোনো কথা বলতো যে আমি আসলে এটা করবো, খেলা ছেড়ে দিব? ও আসলে মানে খুবই ইয়া হয়ে গেছিলো, ডিপ্রেস হয়ে গেছিলো। তো একটা সময় তখন জাস্ট শুধুমাত্র আমার বিয়ে হলো, আমিও সিলেট চলে আসলাম, ও হবিগঞ্জ অসুস্থ বাসায়। তো আমার বিয়ের যখন এক সপ্তাহ হতো, তখন ও আসলে ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করতো, তো ফোন দিল, ফোন দিয়ে বললো যে খুব কান্নাকাটি করতেছে, মানে বলতে যাবে আর পারতেছে না, আমি আর নিতে পারতেছি না, কী করবো কিছু মানে ইয়ে। আমি বললাম তুই চলে আয়, কোনো সমস্যা নাই, তুই চলে আয়, তোর মানে ও বলতেছে আমি মনে হয় আর ক্রিকেট খেলতে পারবো না, মানে এরকম ইয়ে করতেছে। তো আমি বললাম কোনো সমস্যা নাই, ক্রিকেট খেলতে না পারলে কোনো সমস্যা নাই, তুই চলে আয়, তুই বাসায় আয়, তুই আমাদের সাথে আয়, এটা কোনো ব্যাপার না। তো একটা পর্যায়ে ও ডিপ্রেসে বললো যে একটা কাজ করি, একটু ব্যবসাপাতি শুরু করি, আমি মনে হয় যেহেতু আর আমার শরীর মানতেছে না, আমি মনে হয় একটু ব্যবসাপাতি করি। তো আমি বললাম কোনো সমস্যা নাই, তুই ব্যবসা করিস, তুই যা ইচ্ছা তাই করিস, তুই কিছু করিস না, কোনো সমস্যা নাই আমাদের, বাট তুই ভালো থাক, তুই যেভাবে ভালো থাকবি, তুই যদি ক্রিকেট মনে করিস তুই খেলতে পারতেছিস তা কোনো সমস্যা নাই, আয় তুই আমাদের কাছে। আঙ্কেল থাকলে নিশ্চয় খুশি? হ্যাঁ, আব্বা থাকলে অনেক খুশি হতেন, যেহেতু আব্বা নেই, আব্বাকে অনেক মিস করছে, আমার বড় বোন বা ভাই, আমার ফ্যামিলির মানুষজন সবাই আসলে এই জিনিসটা মিস করছেন, কারণ আব্বা অনেক প্রাউড করতেন অনিককে নিয়ে, অনিককে নিয়ে, আমাদের ভাই বোনকে নিয়ে, যে ওনার ছেলে আসলে আজকে ন্যাশনাল পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করছে। আমার আব্বাও অ্যাথলেট ছিলেন, উনিও যখন আর্মিতে ছিলেন তখন বিভিন্ন খেলায় দেশকে প্রতিনিধিত্ব করছেন, এবং উনি এই ব্যাপারগুলো অনেক এনজয় করতেন, যে ওনার ছেলেমেয়েরা ভালো করবে, ভালো জায়গায় যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে, এই জিনিসগুলো উনি পছন্দ করতেন। তো আজকে আমার বাবা থাকলে অবশ্যই অনেক খুশি হতেন, বাবা নেই, তারপরেও মানে আমি বিশ্বাস করি উনি হয়তো দেখছেন এবং কোথাও থেকে উনি খুশি হচ্ছেন। একদম শেষ প্রশ্ন, আসলে জাকির আলী অনেককে আপনি কোথায় দেখতে চান? আমি আসলে যেহেতু ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে ন্যাশনাল টিম, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বা যে কোনো দেশের প্রেক্ষাপটে ন্যাশনাল টিম হচ্ছে প্রধান, তো ও অলরেডি এই জায়গায় চলে আসছে, এই জায়গাটা সে এস্টাবলিশড হবে, এবং একটা সময় অনিককে ছাড়া ন্যাশনাল টিম চিন্তা করা যাবে না। আমি আসলে চাই যে ওই রকম কিছু হবে, যে অনিককে ছাড়া আসলে ন্যাশনাল টিম চিন্তা করা যাবে না, মানুষজন ন্যাশনাল টিম মানেই চিনবে অনিক। সো আমি এই জিনিসটা মনে করি। এছাড়াও আমার কাছে যেটা মনে হয় যে আমি যেটা চাই, এটা অনেক আগে থেকেই চাইতাম, যে অনেক একসময় লর্ডসের মাঠে একটা সেঞ্চুরি করবে। তো লর্ডসের মাঠে সেঞ্চুরি করলে হয় কি, যে নামটা লেখা থাকে ক্রিকেটের ইতিহাসে, এই জন্য আমি চাই যে অনেক যেহেতু ন্যাশনাল টিম খেলতেছে, এখন সুযোগ আছে ওর আসলে লর্ডসের মাঠ পর্যন্ত যাওয়ার, এতদিন তো এই সুযোগটা ছিল না, যাবে একদিন খেলবে এবং আমাদের স্বপ্নটা পূরণ করবে। জাকির আলী অনিককে নিয়ে তার বোন গর্বিত, আমি নিশ্চিত জাকিরকে নিয়ে পুরো বাংলাদেশও গর্বিত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।